एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ নিবেদিত অনুষ্ঠান। একুশে ফেব্রুয়ারির দিনে, আজকের দিনে গোটা বাংলাদেশের দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াই, ঢাকায় পুলিশের এই কাপুরুষোচিত ছাত্র হত্যা লীলার খবর। আর এই সময়েই কালের কবি, মানব সভ্যতার কবি, ভাষা আন্দোলনের নবজাগরণের কবি আব্দুল গাফফার চৌধুরী কলম ধরলেন। রজনীগন্ধা যেন এমন সময় ঝড় এলো, সেই আহারের পোড়ের মুখজানা, তাহারে তরে মায়ের বোনের ভাইয়ের ঘৃণা, ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণের দেশের দাবিকে রক্ষে, ওদের ঘৃণ্য পাতাঘাত এই সারা বাংলার তুমি আজ জাগো, তুমি আজ জাগো, একুশে ফেব্রুয়ারি আজ চালের কারাগারে মরে বীর ছেলে নারী আমার শহীদ ভাইয়ের আত্মা, শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখছেন এবিসি নিউজ এইচটি লাইভ নিবেদিত অনুষ্ঠান। একুশে ফেব্রুয়ারির দিনে আজ এই দিনটিকে আরো গভীরভাবে আমাদের মনে মননে চিরস্থায়ী করে রাখার আরেক প্রয়াস নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের এক দিকপাল বরিষ্ঠ বাচিক শিল্পী, যিনি আকাশবাণী আগরতলা কেন্দ্রের দীর্ঘদিন বাংলা ভাষায় ঘোষক উপস্থাপকের দায়িত্বে আছেন, এবং উনার সুমধুর কণ্ঠে বেতার যন্ত্রের মাধ্যমে তো বটেই, উনার নাট্য প্রতিভায় অভিনয়ে গোটা দেশে বাংলা ভাষাভাষীদের মাতিয়ে রাখেন কণ্ঠের মিষ্টতার আরেক নাম সুমন ভট্টাচার্যী। আজকের একুশে ফেব্রুয়ারি দিনে চলুন ওনার কণ্ঠে শুনে নেই একুশে ফেব্রুয়ারির উপর কিছু উপভোগ্য কবিতা পাঠ। একুশ আমাদের রক্তে, আমরা যারা বাংলায় কথা বলি আমরা জানি যে একটা ভাষার জন্য একটা দেশের সৃষ্টি হয়েছিল, যে ভাষার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে অনেক রক্ত ঝরেছে। আমরা অন্তত একটা কথা বলতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পূর্ণ লগ্নে, যে আমরা আমাদের স্বর্ষ যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষাকে আমরা যাতে ভালোবাসি, আমরা যাতে তাদের যোগ্য সম্মান দিতে পারি। আজকে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, উপলক্ষে আপনাদের আমি দু তিনটে কবিতা পড়ে শোনাতে চাই। প্রথম কবিতা শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে দ্রৌদ্র
বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধবাউলের একতারা বাজে উদার গৈবিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীয় নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে গৌরাখালের বাঁশে, হাওয়াকে বানায় মিঠো সুর পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি, মা আমার দোলনা দুলিয়ে কাছেন ঘুম পাড়া নিয়া ছড়া কোন সে সুদূরে, সত্তা তাঁর আশা বলে নানি বিষাদ সিন্ধু স্পন্দে দুলে দুলে, রমজানি সাঁজে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। এবারে কবি অরুণ মিত্রের একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারির আওয়াজ যদি কোনো মাসনদে না পৌঁছায় বুঝতে হবে সেখানে গদিয়ান এক মতলব বাজ, এক পেশাদার খুনি যার সূর্যোদয় রক্ত রাঙা জননীয় সন্তানদের রক্তাক্ত করে, কিন্তু সেই ভোরে তার চৈতন্যের আশ্রয় অস্তা চলে, তার মাথার গুমোট ভেঙে বায়না বাতাস, চারিপাশে শুধু জমে ওঠে চাপা দীর্ঘশ্বাস, তার ক্ষমতা যত বড় তত বড় তার মূর্খতাও, সে খালি জানতে চায় কার কত ভাও, সে জেনেও জানেনি একুশে ফেব্রুয়ারি আমাদের সবারই পুণ্যদিন, যেদিন বাংলাদেশের ভাইরা শঙ্কাহীন দাঁড়িয়েছিল ঘাতকের অস্ত্রের নিরিখে, বাঁচিয়েছিল মার মতনই আপন ভাষা জননীকে এবং তারই ভিতে গড়েছিল স্বাধীনতা। আবারও জননী সে, আবারই বাংলা ভাষা, তারপর কত শব্দে কত সঙ্গীতে জয়ধ্বনি ও জননী, আমার বাংলা ভাষাকে যারা ছলে বলে ধাবাতে চায় তারা যেন একবার চোখ খুলে তাকায়, একুশে ফেব্রুয়ারি তাদের সামনে এক প্রচন্ড হুঁশিয়ারি। আমার সবশেষ কবিতা অমিতাভ চট্টোপাধ্যায়ের ডাক। মাটির মধ্যে বীজের বপন যেমন জানে চাষি, জিভের ডগায় শব্দ সাগর চেনায় ভাষাভাষি, পালক দেখায় পাখি উড়াল দূর আকাশের নীলে, হাঁটতে হাঁটতে তোমায় পাব ধুলোয় দুপা দিলে, গ্রাম শহরে পার উপার যেখানেই যাও তুমি, দেখবে মানুষ শুধুই বানায় বিশাল কর্মভূমি, কল্লোল নামে দুই বাংলায় দিগন্তে লাগে ঢেউ, বাংলা ভাষা তোমার আমার সাবধান যারা ফেউ, এ ফাল্গুনে জ্বলে উঠে ফের একুশে ফেব্রুয়ারি, রক্ত সদর শহীদের ডাক কখনো ভুলতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।